বাবা রে, বেশি 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 আজকের আবহাওয়া দেখে কি মনে হয় বলতো? সারা কিছু একটা বাড়ি কিনে নেব, বাড়ি কিনে দিবি দিনে বলস মাঝে মাঝে, মা আমি টাকা জমাই দিছি কত কিছু কয়, এই টাকা দেব বাড়ি করে দিব, এই টাকা দিয়ে কত কিছু কিনে দিব রে। আজকে আমরা চিন্তা করছি দুপুরবেলা একটা স্পেশাল খাওয়া দেব, তার জন্য তোমাকে এখন বৃষ্টির মধ্যে ইয়ে পাঠাবো। বৃষ্টি অবশ্য চলে গেছে, বৃষ্টির মধ্যে বাজারে পাঠাতে হবে। আজকে সকাল ভোরবেলা ঘুমে থেকে উঠে বৃষ্টি নামছে, তুই থেকে 3,000 টাকা খরচ হবো হোক। সারা কি খাবি? সারা খাবি না, চিকেন আর খিচুড়ি। এখন সারা স্কুলে যাবে, সারাকে খাওয়াই যেতেছে, এরপর রেডি করে স্কুলে পাঠাই দিব। তাহলে আমরা খিচুড়ি দেখে এলাম, সারা পাইবো না। আমরা আজকে কি কি দুপুর সারা হ্যাঁ দেখবো কি নিরামিষ এনে রাখছি, স্পেশাল রান্না বান্না করে সবকিছু আমাদের সাথে শেয়ার করব। অবশ্যই ব্লগটা দেখবেন, স্কিপ করলে কিন্তু ভিডিও দেখবেন না, একবার ধরা খেয়ে যাবেন। টাকা কি মানুষের আমার ভিডিও ই করা নিয়ে দেন দেখ এখন নিয়ে মজা করলাম আরকি। ভিডিও বানানো আমার কোনো সময় ধরে পড়ে গেছে, বিয়োগ বানাও বিধা না কি সুন্দর করে দুলে আর ক্যামেরা আছে। এই ক্যামেরাম্যানটা একদম নাম্বার কষা একটা ক্যামেরাম্যান, দুলোয়ার মন নয়। খালি আমার ক্যামেরাম্যান আমি পাই নিয়ে দেখি, এই যে এখন পারে না, আমার ছেলেটা বড় হয়ে দেখো এমন ক্যামেরাম্যান বানাবো, টিভি সিনেমা নাটক বানানোর জন্য রে দেখো ডাক দিই, তখন তোমার ভ্যালু থাকবে। আমার দরকার নেই, আমি একটু ক্যামেরা দিলে ক্যামেরাম্যান ওভার আসে না। তুমি কি ম্যান ওভার সব এডিটর ওভার সব এই যে সারামণি রেডি, সারা রেডি স্কুলে যাওয়ার জন্য। মিসের কথা শুনো, সুন্দর মতো স্কুলে যাও, লেখাপড়া করো, ঠিক আছে? ওকে বাই বাই, টাটা। এবার চলে আসছি রান্নাঘরে, আপনাদের সাথে সমস্ত রান্না বান্না শেয়ার করব। প্রথমে হচ্ছে বাচ্চাদের জন্য টিফিন বানানো হচ্ছে। অমি আর সারা স্কুল থেকে ফিরে এসে সবসময় আমাদেরকে বলে যে আমরা কেন ওদেরকে স্কুলে টিফিনের চিকেন দেই না। তো আজকে হচ্ছে দুপুরের মেনুতে চিকেন রান্না করব। তো তার জন্য ওইখান থেকে কিছুটা চিকেন ওদেরকে করে দিচ্ছি, মানে চিকেন ফ্রাই টিফিনের জন্য করে দিচ্ছি, তাহলে বাচ্চাদের মনটা ভালো লাগবে। বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় সবসময় জিজ্ঞাসা করে যে টিফিনে কী দেবো, টিফিনের প্রতি ওদের একটা আকর্ষণ থাকে। তো এখন করব হচ্ছে খিচুড়ি। খিচুড়ির জন্য এখানে চাল ডাল একসাথে করে ধুয়ে নিয়ে রেখে দেবো। আজকে রান্নাটা কিন্তু আমিই করব। তো এখানে হচ্ছে দেশি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন মশলা দিয়ে ম্যারিনেট করব। এখানে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ মরিচের গুঁড়া, সমস্ত উপকরণ দিয়ে এটাকে মেখে রেখে দেবো। বাবা ঘুম থেকে উঠে পড়ছে, বাবা এখন নাস্তা করতেছে। আজ কেউ তুই নুডলস খাইতেছিস কেন?
কেন রুজ খেতে চাস? ভাত খাওয়া সবাই বলে কেন ঈশান বাবুকে নুডুলস দেয়, নুডুলস তো খাওয়া ভালো না, বাচ্চাদের জন্য নুডুলস একদমই উচিত না, কারোরই খাওয়া উচিত না। কিন্তু এনার তো নুডুলস ছাড়া চলেই না, কালকেও খাইছে আজকে নুডুলস খাইতে পারছি। ঈশান তোমার জেলখানায় নিয়ে যেতে হবে, আলু ভর্তা তো বাদ দিয়ে যাবো, সকালবেলা তো বাঁচান না করি না আমরা, বোঝা না কেউ তাই। আজকে রান্নাটা একটু দেরি করে করতেছি, কারণ যেহেতু খিচুড়ি গরম গরম খেলে ভালো লাগবে। আর এদিকে হচ্ছে সারার বাবা ঈশানকে সকালের খাবারটা খাওয়াই দিতেছে। আমি যখন সময় একটু কম পাই তখন ওনাকে বলি যে আমাকে একটু হেল্প করার জন্য, তো তখন সারা অথবা ঈশানকে খাওয়াই দেয় আর কি। তো এখন আমি রান্না করব মাংসের ঝোল। এখানে প্রথমে একটু ফোড়নে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিয়েছি, এরপর মেরিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি। এখন একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে, যেহেতু দেশি মুরগি রান্না করতে একটু বেশি সময় লাগবে, এর জন্য একটু ভালো মতো সময় নিয়ে এটাকে কষিয়ে ভালো করে রান্না করতে হবে। তো জিনিসপত্র ভালো হলেই হয় না, রান্নাটাও ঠিক মতো মনোযোগ দিয়ে করতে হয়। অনেক সময় দেখা যায় যে জিনিসপত্র ভালো হলেও রান্না যদি মনোযোগ না থাকে তাহলে রান্না ঠিক মতো হয় না বা স্বাদে পরিপূর্ণ হয় না এই আর কি। এক পাশের চুলাতে মাংস বসিয়ে দিয়েছি, আর এক পাশের চুলাতে দিচ্ছি হচ্ছে ভুনা খিচুড়ি। প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দারুচিনি ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিটাকে লালচে করে ভেজে নিয়ে একটু মশলা অ্যাড করেছি, যেমন পেঁয়াজ রসুন আদা পেস্ট। তারপর হচ্ছে ধুয়ে রাখা চাল ডাল একসাথে দিয়ে এর মধ্যে একটু কাঁচামরিচ দিলাম, কাঁচামরিচের পরিমাণ একটু কম দিলাম যেহেতু বাচ্চারা খাবে। তারপর হচ্ছে হলুদ মরিচের গুঁড়া লবণ সব কিছু দিয়ে চাল ডাল কিছুক্ষণ ভেজে নিতে হবে। এইদিকে আমার মাংস কষানো হয়ে গিয়েছিলো, তার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, আর এদিকে খিচুড়িটাও ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিলাম পরিমাণ মতো জল। রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মশলা তৈরি করতে বেশি সময় লাগে এই সমস্ত রান্নাবান্নার। তো মাংসের তরকারি প্রায় হয়ে গেছে, দিলাম হচ্ছে গরম মশলা বাটা। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে লাল লাল দেশি মুরগির ঝোল, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। তো আমার নিজের রান্না বলে বলছি না, রান্নার প্রসেসিং তো সব একই রকম, মানে আমি যেভাবে করি সেভাবে মাও করে, মার কাছ থেকে অবশ্য আমার শেখা সেভাবে দিদিও করে, এর জন্য বললাম আর কি। তো খিচুড়িও প্রায় শেষ পর্যায়ে। একটু এই যে খান, আজকের খাবার কেমন লাগছে তোমাদের? সারা কেমন লাগছে বলো তো? পারফেক্ট। বাবা ঈশানের কেমন লাগছে খাবার? পারফেক্ট। আস্তে পড়বো 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 রে, আমরা এখন চ্যালেঞ্জ বানানোর প্রিপারেশন নিতেছি। এই যে দেখেন আমাদের খাবার আইসা পড়ছে, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে সমস্ত প্রকারের স্যালা পেলা যেগুলো আছে আমাদের বাসায় সব এসে হাজির হয়েছে। এখন এদেরকে এদেরকে এখান থেকে ভাগাইতে হবে, তারপর আমাদেরকে খাইতে বসতে হবে। এ তোমার কি হয়েছে, তুমি কান্দো কে? আমি ভাবছি কি জানি আবার আমার কথা মনে পড়ে কান মানুষ তোমাকে ভিডিও করতেছি আমি, তুমি আমার ব্লগে আছো না, তাহলে তোমাকে না একটা ভিডিও বানাইতে হবে, সমস্যা নাই, কোনো চিন্তা নাই। এই তোমরা একটা লক্ষ্মী হয়ে বসো, আমাদের খাবার গুলো সব পড়ে গেলে কিন্তু আমরা ভিডিও বানাতে পারবো না। তোমরা এখানে এখানে তোমাদের থাকা যাবে না, সারা আপনাদের সবাইকে এই রুমটা পরিত্যাগ করতে হবে দয়া করে। ঈশান বাবু যাও, তুমি একটু ঘরে যাও, তোমার দিদি দাদুর সাথে ভূতের গল্প শোনাকে যাও। দেখতে পাইতেছেন যে কত যুদ্ধ করে আমাদের একটা ভিডিও বানাইতে হয়। দেখেন এই যে তিনজন মিলে তিন জায়গায় বসে রয়েছে, এখন তিনজন এখান থেকে ভাগাইতে যে কত সত্যি কথা মিথ্যা কথা বলতে হবে তা কোনো ঠিক ঠিকানা নেই। অমিকে অমিকে এখান থেকে ভাগানোর জন্য একমাত্র ওষুধ হচ্ছে অমির বাবা। আর ঈশানকে একটু বুঝে সুঝে পারা যায়, আর সারাকে হচ্ছে কিছু খাওয়াইতে হবে, তাহলে সারা চলে যাবো এই আর কি ব্যাপারটা। শুভ বিকাল সবাইকে, এখন বাজে হচ্ছে বিকেল না সন্ধ্যা ছয়টা, ছয়টা কি সন্ধ্যা বলে বিকেল বলে বিকেল ঠিক আছে বিকেল।
তো আমরা দুপুরবেলায় মজার খাবার খাইছি, দুপুরে সবাই দেখছেন খিচুড়ি আর মাংস, এখন হচ্ছে আরো মজার খাবার খাবো। যে মাংসটা রান্না করছি সেই মাংস দিয়ে আরো কিছু মশলাপাতি অ্যাড করে একটা স্পেশাল ঝালমুড়ি বানাবো, তো আপনাদের সাথে সেটা শেয়ার করবো। ক্যামেরা আমার কাছে এখানে আছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর হচ্ছে পুদিনা পাতা কুচি, ঠিক আছে। এখানে এই যে মাংসের ঝোল, এখন দিব একটু চানাচুর, অল্প করে চানাচুর দিব, বেশি দিব না। তুমি খাবা? অল্পই দিব। তারপর হচ্ছে এই পেঁয়াজটাকে একটু হাত দিয়ে, ঠিক আছে, ওখানে দাও, একটু হাত দিয়ে একটু নরম করে নিলে ভালো হয়। এখন হচ্ছে সমস্ত উপকরণ আমরা মিক্স করে নেবো একসাথে। এখানে একটু মাংস হয়েছে ভুলে মনে হয়, মাংস আনতে চাইছিলাম না, আপনারা একটু ভুলে বালে একটু আনি, তাহলে একটু সামনে বলছি। তারপর এরকম একটা হাড় দিয়ে বাঁচবো, সেটা কি করবেন দেখাই। এমন কি ধরো এরকম যদি হাড়ি টাড়ি মনে করেন বেরোলো, সেটা কিন্তু ফেলে দেবেন না, টাকা দেখি না জিনিস, মুখে ঝাড়ে ফেলে দেবেন। স্যালেন্ডের সময় ওটা ভালো দিই। তারপর একসাথে মিক্স করবেন। তারপর দেব মুড়ি, এর মধ্যে যদি মশলা কম বেশি আপনারা অ্যাড করতে পারেন, যার যার রুচি করে। বিঙ্গু, এটা বিঙ্গু, বাঙ্গি রে, বিঙ্গু বিঙ্গু, বাঙ্গি বাঙ্গি বাঙ্গি, তাহলে আমার একটা বাঙ্গি দিবে, টেস্ট করে দেখি কিছু লাগবে নাকি মশলা পাতি। মাখতে মাখতে মুড়ি ঘুরে যাবে, এটাই সমস্যা। বানানো এখন প্যাকেট করার বেলা, এই মুড়িগুলো মাখতে মাখতে ঘুরে যায়, এটাই সমস্যা। ভালো আমি খাবি, এই মুড়ি খাবি, এই যে মুড়ি, যাই হোক সবার বিলাম শেষ, আল্লাহ গোনা হয়ে গেছে কমপ্লিট। এইটুকু যে আমি আর সারা আর ইশান বলো, এখান থেকে এদিকে তাকাই, বলো ভালো লাগছে? ঠিক আছে, আমি অপমান করছি, অপমান করছে মন খারাপ। ঠিক আছে, তাহলে আমি কি করবো, সরি বলবো? সরি বাবা, সরি জানস, ঘটনা ঘটছে জানস, তুই ঈশানকে অপমান করছিস, আবার বাপ মা অপমান করলো তোমারে, তোমার একটা দিছিলাম আমি, অপমান করছে বাবা, তুই বলে না তো, তুমি বলতে হয়, তুই বলছ কত বড় সাহস, না মানে না।
সম্মান হইব।